অ্যাজাক্স ইউজ করে এসপি ডট নেটে আপডেট ইনসার্ট ডিলিট অর্থাৎ ক্রুড অপারেশন সাকসেস করব। ফাইল নিউ ওয়েবসাইট সি শার্প এসপি ডট নেট অ্যাজাক্স নাম দিচ্ছি অ্যাজাক্স এক্সাম্পল। ফার্স্ট আমরা একটা মাস্টার পেজ নিলাম, মাস্টার পেজের আন্ডারে আমরা একটা কন্টেন্ট পেজ দেব, রাইট ক্লিক অফ মাস্টার পেজ অ্যাড কন্টেন্ট পেজ। আমাদের নতুন পেজ চলে এসেছে ডিফল্ট ইএস পেজ। আমরা যেহেতু ডাটাবেস দিয়ে ইনসার্ট করব, তাহলে আমাদের প্রথম ডাটাবেস তৈরি করতে হবে। ডাটা কানেকশন, রাইট ক্লিক অন ডাটা কানেকশন, ক্রিয়েট নিউ এসকিউএল সার্ভার। আমরা উইন্ডোজ অথেন্টিকেশনে ডট দিয়ে ডাটা বেস তৈরি করবো এবং ডাটা বেসের নাম দিচ্ছি এজেএক্স এক্সাম্পল ইএক্স এম ডিপি। ওকে, ডাটাবেস তৈরি শেষ। দেখে আমাদের ডাটাবেস তৈরি হয়ে গেছে। অ্যাজাক্স এক্সাম্পল এক্সপ্লেন করলাম। টেবিল, কোনো টেবিল নাই, আমাদের টেবিল তৈরি করতে হবে। অ্যাড নিউ টেবিল, লোডিং হচ্ছে। আমরা টেবিলের প্রাইমারি কিটাকে অটো অর্থাৎ আইডেন্টিটি করে দিই। নেম, ফিল নেম, ভার্গার, ভার্গার 50, ডেট অফ জয়েন ডিওজে, ডেট টাইম এবং লাস্ট নিচ্ছি স্যালারি। আমাদের ডাটাবেজের স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে। আমরা টেবিলের নাম দিচ্ছি টিবিএল এমপ্লয়ি, টিবিএল এমপ্লয়ি। আমরা টেবিল এক্সিকিউট করব।
আপডেট টেবিল। আমাদের টেবিল শেষ, আমরা রিফ্রেশ করে দেখি আমাদের টেবিল। আমরা ASP.NET এর কোড লিখব, যেহেতু মাস্টার পেজের আন্ডারে ডিফল্ট পেজ নিয়েছি, আমরা ডিফল্ট পেজের প্লেস হোল্ডারে কোড লিখব। Placeholder 2, placeholder 1 for head, 2 body. এখানে প্রথম আমরা নিব Ajax থেকে, Ajax script manager। আমরা নিচ্ছি আপডেট প্যানেল, আপডেট প্যানেলের ভিতরে আমাদের আছে কন্টেন্ট টেমপ্লেট। এখানে আমরা যে কোনো কোড লিখব, এখানে আমরা AS1 দিয়ে লিখছি, AS2 দিয়ে লিখছি, EMPLOY employee information INFORATION। একটা হরিজন্টাল রুলার নিলাম এস, এখানে আমরা সার্চের জন্য বাটন এবং টেক্সট বক্স দিব। SEARCH by নিচে একটা টেক্সট বক্স এবং একটা টেক্সট বক্স থেকে আমরা বাটন থেকে আমরা বাটনে রিটার্ন কি নিচ্ছি, টেক্সট পরিবর্তন করছি সার্চ SEARCH। একটা হরিজন্টাল রোলার নেই এস, আমরা নিব একটা ডাটা গ্রিড, ডাটা গ্রিড ভিউয়ের পরে আমরা আবার একটা হরিজন্টাল রুলার নিই, এরপরে আমরা নিচ্ছি একটা H3 কোড দিয়ে আমরা লিখছি ইনসার্ট।
insert. আমরা নিচ্ছি একটা হরিজন্টাল রুলার, আমরা নিচ্ছি একটা আপডেট প্যানেল, ঠিক আছে, ডিটেলস, আমরা ডিজাইন মেনুতে যাই, দেখি আমাদের কি তৈরি হয়েছে, ইনসার্ট ডাটা, গ্রুপ ভিউ, সার্চ বাই আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা ডাটা, যেহেতু লিঙ্ক টু এসকিউএল এর মাধ্যমে আমরা ডাটা ইনসার্ট করবো, তাহলে রাইট ক্লিক, অ্যাড লিঙ্ক টু ক্লাসেস অথবা অ্যাড নিউ আইটেম, লিঙ্ক টু ক্লাসেস নাম দিচ্ছি আমরা বলছে অ্যাপকোডে রাখবা কি রাখবা, ইয়েস আমরা সার্ভার এক্সপ্লোরার থেকে আমাদের টেবিলকে ড্রাগ কন্ট্রোল এস, এখন আমরা ডাটা কনফিগার করব, অ্যাড নিউ ডাটা সোর্স লিংক ওকে নেক্সট হায়ার আইডি দিয়ে সার্চ করব ডাবল ইকাল টু সোর্স কন্ট্রোল টিএক্স টেক্সট বক্স ইনিশিয়াল ভ্যালু জিরো, আমাদের কানেকশন হায়ার প্লাস তৈরি, আমরা এনাবল করব এখান থেকে অ্যাড নিউ ডাটা সোর্স এসকিউএল এন্টিটি ওকে নেক্সট অ্যাডভান্স আমরা কনফিগার করার সময় একটা জিনিস করব, আবার কনফিগার ডাটা সোর্স যেহেতু আমাদের কাজ ঠিক মতো করতে পারিনি, অ্যাডভান্স অ্যাডভান্স এনাবল দিলে আচ্ছা আইডি অপারেটর জিরো সোর্স কন্ট্রোল জিরো এনেবল এডিটিং এনেবল ডিলিটিং এবং আমরা এর থেকে কি করব এডিট কলাম কমান্ড এইট
সিনের হলাম আমরা এর কি লিখবো হেডার টেক্সট ডেট অফ আমরা এটা সিলেক্ট করব এবং ডিফল্ট 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 ইনসার্ট এবং আমরা করব আরেকটা কাজ আফটার ইনসার্ট আইটেম ইনসার্ট এক নম্বর কোড লিখবো ভিউ1 ডট and simple formatting auto format sky just একটু বড় করলাম আমাদের কাজ শেষ name s I b a p t y date of join 2015 01 01 01 salary আমাদের একটা কাজ করতে এখনো বাকি আছে হচ্ছে এনাবল ইনসার্টিং is I B A P T Y dot A insert data number location number location look here
number inside. সাথে আমরা একটা অতিরিক্ত ডাটা ইউনিটও নিয়ে রাখতে পারি। সামনে এটা হচ্ছে ডিজাইন সোর্স টুলবক্স থেকে ডাটা দিয়ে Okay.